নমস্কার বন্ধুরা, আমি কল্পনা আর আমার চ্যানেল টেস্ট অফ হোম 99-এ আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মরুনা মাছের বাটি চচ্চড়ির রেসিপি। তার জন্য এখানে আমি মরুনা মাছকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে মরুনা মাছের চচ্চড়ির জন্য আমি আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে এলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে আমি তেলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। মাছগুলো আমি হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নেব। প্রায় 2 মিনিট পর আমি মাছগুলোকে উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে মাছগুলো আমার ভাজা হয়ে এসেছে, তো মাছগুলো এখন তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে। তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি। পেঁয়াজ ও লঙ্কা ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। পেঁয়াজ ও টমেটো 1 মিনিট ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু কুচি। আলু, পেঁয়াজ ও টমেটো ভালোভাবে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন ও 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এদিকে আলু ভাজা হতে হতে আমি মরুলা মাছের জন্য একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি সর্ষে, জিরে ও নুন। প্রায় 5 মিনিট পর আলু ভাজাটা আমার ভালো করে ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। তো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, ঝোলটা আমি 8 থেকে 10 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। প্রায় 10 মিনিট পর ঝোলটা আমার শুকিয়ে এসেছে আর এদিকে আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেটে রাখা সর্ষে। সর্ষে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে জল। জল দিয়ে 1 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলে আমার সম্পূর্ণ রেডি হয়ে যাবে মরুলা মাছের বাটি চচ্চড়ি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো।